বৌমা বৌমা, তোমার কি হলো? আর কত সময় লাগবে বলতো? এবার ওখানে জন্মদিনের পার্টি শুরু হয়ে যাবে, আমরা কি লাস্টে যাব? কতক্ষণ ধরে সাজতে রাখি, কখন থেকে বসে আছি। হ্যাঁ মা সত্যি আমার অনেক দেরি হয়ে গেছে, চলুন আমি রেডি হয়ে গেছি। বৌমা দেখো আমার মেয়েকে কি সুন্দর লাগছে, কি সুন্দর সোনার গয়না পরেছে, কত দেখো দেখো। আমি তো আমার মেয়েকে 25-30 ভরি সোনা দিয়েছি, পুরো বিয়েতে একদম ভরে ভরে সোনা দিয়েছি, কিন্তু তোমাকে এরকম খালি খালি লাগছে কেন? কিছু পরনি কেন? গলায় কোনো সোনার গয়না রয়ে না, কিছু পরনি কেন মা? আমি পরেছি তো। কোথায় পরেছো? এই দুটো কানের পরেছো, আর তো কিছু পরনি, তাওটা সোনার নয়। গলায় কিছু সোনার হার পরনি, একটু সোনার হারটার পরো, গয়না টয়না পরো, তবে তো তোমাকে নতুন বউ লাগবে। বাপের বাড়ি থেকে তো তেমন কিছু সোনা দেয়নি, কি করে পরবে তুমি বলো? এগুলো আমি বলছি না, ওখানে গেলে রিলেটিভরাই কথাগুলোই বলবে। আপনি তো বলেছিলেন আমাদের শুধু মেয়ে চাই, আর কিছুই চাই না। আরে বাবা আমরা নয় কিছু চাইনি, কিন্তু তুমি তো নিজের জন্য একটা সোনার গয়না বেশি করে নিয়ে আসতে পারতে। মা আমি যেটুকুনি গয়না করি সেটুকুনি তো এনেছি, বেশি এনে কি করবো বলুন, আমি তো পড়ি না সেসব গয়না। আমার কি বলো, তুমি তো আমার মেয়ের মতো, আমি তো আর তোমাকে কিছু বলবো না, কিন্তু ওখানে গেলে রিলেটিভরা সবাই আমাকে বলবে। বাপের বাড়ি থেকে কি কিছু দেয়নি, কেমন খালি গলায় এসেছে, একটু ভারী ভারী সোনার গয়না পড়তে কত ভালো লাগতো বলো তো। আমি তো আপনার মেয়ে হই বলুন। হ্যাঁ মেয়েই তো, ব্যাস তাহলে তো কোনো কথাই নেই। আপনি যেমন আপনার মেয়েকে 25-30 ভরি সোনা দিয়েছেন, আমাকে বরঞ্চ সেইগুলো দিন, আমি পুরো গা ভর্তি গয়না পরে সবার সামনে যাব। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, আমার দিকে চোখই সরাতে পারবে না। আমিও সবাইকে বলবো আমার মা আমাকে এই গয়নাগুলো দিয়েছে, আপনার কত নাম হবে বলুন তো। ফাস গ্যা সিএম, এসে পার্টি কি মিটিং সমাজকে ফাস গ্যা।
কটা দিন মায়ের কাছ থেকে একটু ঘুরে আসবো। আসলে মায়ের শরীরটা না একদম ভালো নেই, আমি যদি মায়ের কাছে কি একটু থাকি মার ভালো লাগবে। মায়ের কাছে যাবে? তা যাও, বেশি দিন থেকো না, আবার দু চার দিন থেকেই চলে এসো। বাপের বাড়িতে বেশি দিন থাকাটা না ভালো দেখায়, দু চার দিন থাকো তারপরে চলে আসো। ওখানে বসে মায়ের সেবা করলে এখানে এই মায়ের সেবা কি করবে বলো? বিয়ের পরে অত বেশি বাপের বাড়ি যেতে নেই, বুঝেছ? তাড়াতাড়ি এসো। হ্যাঁ ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ আমার শাশুড়ির না খালি আমার শাড়ি গয়না এইসবের উপর নজর, তোমার বাড়ি থেকে এটা করেনি, তোমার বাড়ি থেকে ওটা ভালো দেয়নি, আর বলো না। তাই মনটা তো তাহলে খুব কুচুটে দেখে তো মনে হয় না। দুদিনের জন্য বাপের বাড়ি এসেছি, তাও আবার বলছে বেশি দিন বাপের বাড়িতে গিয়ে থাকবে না, বাপের বাড়ি বেশি দিন থাকলে ওখানে মন পড়ে যাবে, শ্বশুর বাড়ি আর আসতে ইচ্ছা করবে না, এরকম খোঁটা দেয় তোকে। আরে দিদি কেমন আছো? বাপের বাড়িতে এসে বসে থাকলে হবে? এখানে বসে বসে মাকে সেবা করলে ওখানে শাশুড়ি কে সেবা করবে? শ্বশুর বাড়িতে কত কাজ থাকে বলতো, এত ফাঁকি মারলে কি করে হবে দিদি? কি বলছো তুমি? এগুলো আমি বলছি না, এগুলো তোমার মায়ের কথা। যখন আমি বাপের বাড়ি যাই তখন তোমার মা আমাকে এরকম করেই বলে।